রেগুলার ভারী মেকআপ করলে মেকআপটা কিন্তু প্রপারলি রিমুভ করাও অনেক বেশি জরুরি। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা প্রোডাক্ট যেটা দিয়ে আমি এরকম বোল্ড আই লুক এবং এত বেশি হেভি বেজ মেকআপও খুব ইজিলি তুলে ফেলতে পারি। সো প্রোডাক্টটি হচ্ছে বেইবাকের আই অ্যান্ড লিপ মেকআপ রিমুভার। যদিও প্রোডাক্টটা আই অ্যান্ড লিপ মেকআপ রিমুভার, কিন্তু আজকে আমি তোমাদের এই প্রোডাক্টটা দিয়ে আমার ফুল ফেসের মেকআপ রিমুভ করে দেখাবো। এই বটলে ক্লিনজার এবং অয়েল মিক্স করা আছে, তাই ইউজের আগে খুব ভালোভাবে শেক করে একটা স্মুথ ক্লিনজার ক্রিয়েট করে নিতে হবে। এই মেকআপ রিমুভারটি অল স্কিন টাইপ হওয়াতে তোমরা সবাই ইউজ করতে পারবে। সো শুরুতেই আমি একটা কটন ব্যাটে অল্প একটু ক্লিনজার নিয়ে নিচ্ছি। শুরুতে আমি ফেস মেকআপটা রিমুভ করে দেখাবো। ওয়াও, আই ওয়াজ টোটালি শকড। যেহেতু ক্লিনজারটাতে অয়েল মিক্স করা আছে, অয়েলটাই মেকআপটাকে খুব সুন্দর করে মেল্ট করে উঠিয়ে দিচ্ছে। তোমরা যারা আমার মতো সবসময় লিকুইড ম্যাট লিপস্টিক দিতে পছন্দ করো, তারা কিন্তু জানো যে লিকুইড ম্যাট লিপস্টিক ড্রাই হয়ে যাওয়ার পর উঠানোর সময় অনেক প্যারা খাইতে হয়। বাট ট্রাস্ট মি, এই ক্লিনজারটা যদি তোমরা ইউজ করো, কটন প্যাডে অল্প একটু প্রোডাক্ট নিয়ে ঠোঁটের ওপর জাস্ট কয়েক সেকেন্ড ধরে রেখে যদি আলতো করে টান দাও, তাহলেই দেখবা লিপটা খুবই সহজে অনেক বেশি তাড়াতাড়ি একটু স্টেইন না রেখে ক্লিন হয়ে যাচ্ছে। এই বোল্ড আই মেকআপটাও কীভাবে আমি ক্লিন করে ফেলেছি এক নিমিষে। আইব্রাউ পমেড, জেল লাইনার, জেল কাজল, মাস্কারা সব কিছুই ইজিলি উঠে গেল। এই প্রোডাক্টটা খুবই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে লিরা ইম্পোর্টে।